বিশ্বকাপ কোয়ালিফাই ম্যাচের জন্য নতুন স্কোয়াড ঘোষণা করেছে লিওনেল স্কলোনি। ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছেন পাওলো দিবালা, জিওভানি লো সেলসো। স্কোয়াডে নতুন চমক হিসেবে আছেন চার তরুণ ফুটবলার। আর্জেন্টিনার বিশ্বকাপ কোয়ালিফাই ম্যাচের স্কোয়াড কেমন হলো তা নিয়ে বিস্তারিত আপডেট থাকছে আরিফুল ইসলামের রিপোর্টে। বন্ধুরা, চলতি মাসের বিশ্বকাপ কোয়ালিফাই ম্যাচের জন্য 32 সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে লিওনেল স্কলোনি। স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন চার তরুণ ফুটবলার। লুকাস এসকুইভেল পজিশন লেফট ব্যাক, ব্রুনো জাপেলি পজিশন মিডফিল্ডার, এই দুই ইয়াংস্টার খেলেন ব্রাজিলিয়ান ক্লাব অ্যাটলেন্টিকো প্যারেনেসে। ফরওয়ার্ড পজিশনে ডাক পেয়েছেন আরও দুই ইয়াংস্টার, অ্যালান ভেলেসকো খেলেন আমেরিকান ক্লাব এফসি ডেলেসে, লুকাস বেলট্রান সদ্য ফিওরেন্টিনা যোগ দিয়েছেন এই স্ট্রাইকার। দীর্ঘ সময় বাদে আর্জেন্টিনার স্কোয়াডে সার্জিও রোমেরোর ফেরার কথা থাকলেও তাকে দলে জায়গা দেওয়া হয়নি। তার পরিবর্তে স্কোয়াডে রয়েছে চার গোলকিপার, এমি মার্টিনেস, হুয়ান মুসো, ওয়াল্টার বেনিতেস, ফ্রাঙ্কো আরমানি। আর্জেন্টিনার রেগুলার স্কোয়াড থেকে ইনজুরি এবং অফ ফর্মের কারণে বাদ পড়েছেন পাওলো দিবালা, লো সেলসো, লুকাস ওকাম্পোস, ওয়াকিং কোরেয়া, মার্কোস আকুনা, মেদিনা, বালেদি সহ অনেকে। আগামী 4 সেপ্টেম্বর থেকে এই স্কোয়াড নিয়ে ট্রেনিং সেশন শুরু করবে আর্জেন্টিনা এবং আগামী 8 সেপ্টেম্বর ও 13 সেপ্টেম্বর বিশ্বকাপ কোয়ালিফাই ম্যাচে ইকুয়েডর ও বলোভিয়ার মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়নরা। আর্জেন্টিনার কোয়ালিফাই ম্যাচের স্কোয়াড কেমন হলো কমেন্ট বক্সে আপনার মতামত প্রদান করুন। বন্ধুরা, আর্জেন্টিনা ফুটবলের সকল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।